News Only 24. News Only 24. আমার মনে হয় যে ওনারা ব্যক্তিগত আক্রমণ তো অনেকদিন থেকেই করছেন, তো অস্তিত্ব সংকটে ভুগলে যেটা হয় আমার মনে হয় ওটাই করছেন। রাজনৈতিক ময়দানে আমরা লড়তে নেমেছি, আমরা লড়ছি, আগামী দিনেও লড়বো এবং জিতবো। ওনারা রাজনৈতিক ময়দানে লড়ুক, অস্তিত্ব সংকটে ভুগে এইসব কথা বলে লাভ নেই। আমার মনে হয় কাজের কাজটা যেটা করা উচিত এখন আমাদের, কোভিড বিধি মেনে আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আমাদের ভোটের কাজ করা বা প্রচার করা, আমরা সেটাই করছি। ওনাদের কাজ বলা, ওনারা বলবেন, তো তার থেকে ওনারা যেটা বলছেন সেটা তো সত্যি হয়ে যাবে না? তো আমার মনে হয় যে ব্যালট বক্সেই কথা বলবে আমাদের। প্রচারের আগে আপনি, প্রচার নির্বাচনের আগে, ইলেকশনের আগে আপনি প্রচারে আসলেন, খর্দাবাসীর জন্য কি বার্তা থাকবে আপনার? আমার এই বার্তাই থাকবে খর্দাবাসীর জন্য, যে আজকে স্বর্গীয় শ্রদ্ধেয় কাজল সেনা, কাজলদা, ওনার বাড়িতে আমি এসেছি এবং উনি যেভাবে খর্দা মানুষজনদের আগলে রেখেছিলেন বা খর্দার উন্নয়নের জন্য উনি যেভাবে কাজ করেছিলেন, আজকে খুবই আনফর্চুনেট এটা যে আমরা কোভিডের জন্যে ওনাকে হারিয়েছি, উনি আমাদের মধ্যে আজকে নেই। কিন্তু আমার মনে হয় যে স্বপ্নটা উনি দেখেছিলেন আগামী দিনে যে উন্নয়নমূলক কাজ করবেন, সেটা দায়িত্ব যদি আমাদের শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় শোভনদা নেন, আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কারণ উনি একজন মানে আমাদের দলের বরিষ্ঠ নেতৃত্বই শুধু না, উনি আমাদের দলের প্রথম বিধায়ক ছিলেন এবং ওনার এক্সপিরিয়েন্স মানে বলা যেতে পারে যে মানে আমরা ভাবতেও পারছি না ওনার থেকে এত কিছু শেখার আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা খর্দাবাসীদের জন্য এটাই বলবো যে আজকে শোভনদা যদি খর্দার মানুষজনদের গার্জিয়ান হিসেবে থাকে, আমার মনে হয় তাহলে কাজলদা যে স্বপ্নটা দেখেছিলেন সেটা আমরা পূরণ করতে পারবো সবাই। এবং এটা আমাদের দায়িত্ব আজকে, যে শোভনদা এমন একজন নেতৃত্ব যিনি মানে একজন কাণ্ডারি আমাদের দলের, আজ অবধি উনি যেভাবে এগিয়ে এনেছেন দলকে, তো উনি এক কথায় মানে দলের স্বার্থে উনি ওনার যেটা বিধানসভা সিট উনি তুলে দিয়েছিলেন, তো আমাদের সবার দায়িত্ব আজকে ওনাকে বিধানসভায় ফেরত নিয়ে যাওয়া। তাই সেটা শুধুমাত্র পসিবল হবে খর্দার মানুষে বিপুল ভোটে যদি শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে জয়যুক্ত করে 3 নম্বর বুথ টিপে।